কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে সিজিও কমপ্লেক্সে ইডি আজ অর্থাৎ মঙ্গলবার এগারোটার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এখনো পর্যন্ত যেটা জানা গেছে সুজয় কৃষ্ণ ভদ্র ইডি দপ্তরে যাবেন ইডি সূত্রে খবর আধিকারিকেরা তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি এবং তথ্য পায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের তিনটি কোম্পানির সাথে যোগাযোগ ছিল এমনটাই জানা গিয়েছে এবং সেই কোম্পানিগুলির আধিকারিকদেরও তলব করা হয়েছে এবং তাদের যেই বয়ান রেকর্ড করা হয়েছে সেগুলো সামনে রেখেই কালীঘাটের কাকুকে জিজ্ঞাসা করা হবে এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়